শুধুমাত্র গণতন্ত্র কবরস্থ করে ক্ষমতায় থাকার জন্য সারা পৃথিবীকে তিনি উল্টা দিকে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে বন্ধিন করছেন। আমেরিকা একটা ভালো নির্বাচন চেয়েছে, দোষের কী চাইছে? তার বিরুদ্ধে আপনি সম্মানিত প্রধানমন্ত্রী, এই কথাটা যদি আমি বলতে পারতাম, সম্মান দেখে কথাটা যদি আপনি বলতে পারতেন, তাহলে তো আর আমার কোনো দুঃখ থাকতো না। এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ভাবা যায় না সেই দেশে গণতন্ত্রহীনতার মধ্যে থাকবে এবং আমেরিকা ইউরোপ গণতন্ত্র চাবে, আর আমাদের প্রধানমন্ত্রী বলবেন 20 ঘন্টার জার্নি করার দরকার কি? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মানে একটা পাগলের পড়লাম। বন্ধুরা, গতকাল না পরশুদিনও তিনি যে কথা বলেছেন, দাদার সঙ্গে বসে বসে কথা বলছিলাম সেন্ট মার্টিন নিয়ে, দাদা এটা ব্যাখ্যা করবেন, বাংলাদেশ বলে কিছু আছে নাকি এখন, সার্বভৌমত্ব বলে কিছু আছে নাকি? কারণ প্রধানমন্ত্রী নিজেই সমকে স্বীকার করেছেন এমন কিছু দিয়েছে, কাকে দিয়েছে? ভারতকে, যা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। কি দিয়েছেন ব্যাখ্যা করেন, এমন কিছু যদি ব্যাখ্যা না করতে পারেন তাহলে বুঝবো যে বাংলাদেশটাকে দিয়ে দিয়েছে, তাহলে আগে আছে নাকি? বন্ধুরা, সময় বেশি নাই, খুব কম সময়ের ভিতরে আমাদের একটা মীমাংসা দিতে হবে, সেটি হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এই সরকারকে বিদায় করব। কিন্তু এখন যে নির্বাচন হবে, এর সারা জীবনে এখানে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না। তাহলে একটা 90 পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ওটার জন্য সংবিধান লাগবে না, ওটার জন্য সংবিধান লাগবে না। 90 পরবর্তীতে এখানে যারা আছেন সবাই জানেন কিভাবে নির্বাচন হয়েছে, গণভোটা, রাস্তায় মীমাংসা, এটা হচ্ছে সবথেকে বড় সংবিধান। এই সংবিধান যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তৈরি করতে পারি, মানতে পারি, তাহলেই আমাদের মুক্তি আছে। আর একটা মুক্তি হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধ, এটা যদি ধারণ করতে পারি, সেই ধারণের উপরে সাহসটা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে পারি, তাহলে মুক্তি হতে পারে। দ্বিতীয় আর কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না।